শেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো 13 জনের মৃত্যু হয়েছে আর নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2555 জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় সবশেষ 24 ঘন্টার হিসেবে নতুন করে যারা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ঢাকার বাইরের সংখ্যাই বেশি ঢাকার বাইরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1938 জন আর ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 617 জন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 8602 জন এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন 1109 জন অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে